শব্দটুকটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দুটো পার্ট একটা হচ্ছে গেমেট এন্ড জেনেসিস জেনেসিস মানে ফরমেশন অর প্রোডাকশন সুতরাং গেমেট ও জেনেসিস মানে হচ্ছে ফরমেশন অর প্রোডাকশন অফ গেমেট তো আমি একটা সহজ সংজ্ঞা দিতে পারি ফরমেশন অফ গেমেট গেমেট মানে হচ্ছে ম্যাচিউর জামসেল সেল যেমন আমরা জানি মেল গেমেটকে বলে স্পার্ম

মানে গ্যামেট তৈরি করা প্রোডাকশন অফ গ্যামেট বা ফরমেশন অফ গ্যামেট কোথা থেকে ফ্রম প্রিমোরিয়াল জামসেল কোথায় হয় হুইচ অকার ইন দ্য প্রাইমারি সেক্স অর্গান যার নাম গোনাড তার নামই গ্যামেটোজেনেসিস আচ্ছা এখন কথা হচ্ছে এই গ্যামেটোজেনেসিস আমরা জানি মেইলের গ্যামেট হচ্ছে স্পার্ম সো মেল গ্যামেটোজেনেসিস কে বলে স্পার্মাটোজেনেসিস আর ফিমেলের গ্যামেটের নাম ওভাম ওভাম বা উসাইট এই জন্য ম্যাচুরোসাইট ইনফ্যাক্ট এই জন্য ফিমেল গ্যামেটোজেনেসিস কে বলে উজেনেসিস আমরা একটা ধাপ দেখতে পারি স্পার্মাটোজেনেসিস এই যে মেইলে স্পারমাটোজেনেসিস ফিমেলে বলে উজেনেসিস এগুলো কি কি স্টেপে এই ঘটনাটা ঘটে প্রথমে প্রিমোডিয়াল জাম সেল থাকে আমরা জানি গ্যামেটের আদি সেলের নাম প্রিমোডিয়াল জাম সেল এই প্রিমোডিয়াল জাম প্রথমে হবে মাইটোসিস মাইটোসিস মাধ্যমে সে তৈরি করবে স্পারমাটোগোনিয়াম ইন মেইল আর ফিমেল হলে তৈরি করবে উগোনিয়াম সেই স্পারমাটোগোনিয়াম বা উগোনিয়াম এবার আবারও মাইটোসিস হবে মাইটোসিস হয়ে তৈরি করবে মেলে তৈরি করবে প্রাইমারি স্পার্মাটোসাইট আর ফিমেল তৈরি করবে প্রাইমারি উসাইট দেন প্রাইমারি স্পার্মাটোসাইট অর উসাইটের মাঝে মিউসিস শুরু হবে আমরা জানি মিউসিস দুই ধাপে হয় প্রথম ধাপ হচ্ছে মিউসিস ওয়ান সো মিউসিস এর মাধ্যমে প্রাইমারি স্পার্মাটোসাইট ফর্ম করবে সেকেন্ডারি স্পার্মাটোসাইট আর প্রাইমারি উসাইট তৈরি করবে সেকেন্ডারি উসাইট সাথে একটা পোলার বডি তৈরি হবে দেন মিউসিস টু শুরু হবে সেই মিউসিস টুর মাধ্যমে সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি করবে স্পার্মাটিড আর সেকেন্ডারি উসাইট তৈরি করবে একটা মেচুরোসাইট সাথে আরেকটা পোলার বডি তৈরি হবে এই হচ্ছে ডিভিশন এইটুকুকে বলে ডিভিশন ফেজ এইবার আমরা জানি ডিভিশন ছাড়া আর একটা ঘটনা ঘটে যার নাম সাইটো ডিফারেন্সিয়েশন বা মেটামরফোসিস এই হচ্ছে স্পারমাটিট থেকে স্পার্মাটোজোয়া এই পার্টটুকু হচ্ছে সাইটো সাইটোডিফারেন্সিয়েশন স্পারমাটিট থেকে স্পার্মাটোজোয়া ফরমেশনটাই হচ্ছে সাইটো ডিফারেন্সিয়েশন তাহলে স্পার্মাটোজেনিস কি ঘটল প্রথমে ডিভিশন হলো ডিভিশনের প্রথম দুই ধাপ হচ্ছে কিন্তু ফিমেল এর মাঝে আমরা দেখছি ডিভিশন হয়ে একদম মেচুর ওসাইট তৈরি হয়ে গেল তাহলে ডিফারেন্সিয়েশন কখন ঘটল। এই আমরা বলেছিলাম যে এই সাইটো ডিফারেন্সিয়েশন পার্টটা স্পার্মাটোজেনিসিসে আমরা আলাদাভাবে দেখলেও ওজেনিসিসে আলাদা দেখতে পাবো না ওজেনিসিসে দুই ঘটনা একসাথেই ঘটে তার মানে ডিভিশনের প্যারালালি সাইটো ডিফারেন্সিয়েশন ঘটবে তাহলে আমরা এই যে একটা ডায়াগ্রাম দেখেলাম। এখান থেকে স্পার্মাটোজেনিসিস এবং ওজেনিসিসের আমরা একটা ডিফারেন্স দুটো ডিফারেন্স এই চার্ট থেকে আমরা বলতে পারছি একটা ডিফারেন্স হচ্ছে স্পার্মাটোজেনিসিসে ডিভিশন এবং সাইট ও ডিফারেন্সিশন ডিফারেন্ট আলাদা আলাদা হয় কিন্তু ওজেনসিসের দুটো সেমাল্টেনিয়াসলি হয় আর একটা হচ্ছে আমরা স্পার্মাটো জেনিসিসে কোনো উসাইড তৈরি পোলার বডি তৈরি হতে দেখছি না কিন্তু ওজেনিসিসে কিন্তু পোলার বডি তৈরি হচ্ছে সবাই নিশ্চয়ই এখানে চোখে পড়ছে যে ওজেনিসিসে এখানে পোলার বডি তৈরি হচ্ছে এখানেও পোলার বডি তৈরি হচ্ছে কিন্তু কোনো প্রকার পোলার বডি ফরমেশন হচ্ছে না তাইলে আমি এই চার্ট থেকে দুটো জিনিস আমাদের নজরে আসলো পোলার বডির বিষয়টা কি এখানে কতগুলো ডায়াগ্রাম দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে এভিস এর মধ্যে পড়ে সবাই পাখি গ্রুপের মধ্যে যেমন মুরগি হাঁস এরাও কিন্তু পাখির মধ্যেই পড়ে এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি দে আর দ্য রেপটাইলস এরা রেপটাইল সেই রেপটাইলের মাঝে আমরা টার্টল টর্টোয়েস স্টিংক স্নেক ক্রকোডাইল লিজার্ড গেকো এই এগুলো বিভিন্ন প্রাণী আমরা দেখতে পাচ্ছি এই যে আমি এভিস দেখালাম রেপটাইল দেখালাম দুটোর মাঝে একটা মিল আছে সেই মিলটা হচ্ছে এরা সবাই ডিম পারে সেই ডিমটা যে পারে মানে মাদার এনিমেল যে তার বডির বাইরে ডিমটা ক্রো করে হিউম্যানে কি তা হয় নো হিউম্যানে বেবিটা গ্রো করে মার পেটের মধ্যে মার ইউটেরাস এর মধ্যে কিন্তু এই এভিস রেপটাইলস এদের মাঝে কিন্তু ইভেন এমফিবিয়াতেও তাই এরা আলাদাভাবে ডিম পারে সেই ডিমটা শরীরের বাইরে সেটা কিন্তু হেচিং হয় সুতরাং আমরা বুঝলাম যে দুটোর মেকানিজম পুরোপুরি এক না এখন একটা ডিম মানে ফার্টিলাইজড যে যাকে বলে এই থেকে মাল্টিপল সেল ডিভিশন হবে হবে হয়ে একটা বেবি তৈরি এই বেবিটা নিউট্রিশন কোথা থেকে পাবে বা সেল যে মেটাবলিক একটিভিটি করবে ডিভিশনের সময়টাতে এই তখন তার এই নিউট্রিশন কোথা থেকে পাবে হিউম্যান এই নিউট্রিশনটা তার মা থেকে পাওয়ার একটা রাস্তা আছে মার শরীরে যেহেতু সে গ্রো করে কিন্তু এই एनिमल्स দের তারা তো ডিমের মধ্যে আলাদা সেটা ক্লোশির ভিতরে থাকে মার শরীরের বাইরে থাকে তাহলে তাদের নিউট্রিশনটা কোথা থেকে আসবে এইজন্য এদের ডিমের মাঝে আমরা দেখি একটা জিনিস থাকে তার নাম হচ্ছে লেসিথিন লাইক সাবস্টেন্স জমা থাকে সাইটোপ্লাজমে লেসিথিন লাইক সাবস্টেন্স জমা থাকে জানলাম ডিউটেরো প্লাজম আর এই ডিউটেরোপ্লাজমটাকে আমরা সহজ ইংরেজিতে বলি ইয়ক বাংলায় বলি কুসুম ইয়ক বা কুসুম এবং এই প্রাণীগুলোর ডিমের মাঝে আমরা দেখব যে প্রচুর পরিমাণে ইয়ক বা কুসুম থাকে প্রচুর পরিমাণে ইয়ক থাকে বা কুসুম কিন্তু থাকে এই এই প্রাণীগুলোতে ডিমের মাঝে এবং এত ইয়ক থাকে বলে এদের ডিমকে বলে মেগালেসিথাল এগ মেগালেসিথাল এগ তো এবং এই ইয়কটা এত বেশি থাকে যে আলটিমেটলি সেলের মাঝে যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসটা চলে যায় পেরি আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি বেসিক্যালি দিস ইজ দা সেল এইটা হচ্ছে অভাম এই পার্টটা কিন্তু অভাম অভামের বাইরে এই হচ্ছে সাদা জিনিসটা হচ্ছে সেল মেমব্রেন অফ দি অভাম যার নাম ভিটেলাইন মেমব্রেন বা উপলা প্লা উ লেমা বলা হয় ভিটেলাইন মেমব্রেন বা উ লেমা এটা হচ্ছে মেইন অভাম এইটুকু হচ্ছে অভাম যেটা ওভারি থেকে রিলিজ হয় আর সাইটোপ্লাজমের মাঝে আমরা লেয়ার বাই লেয়ার অনেক ইয়ক দেখতে পাচ্ছি এই যে ইয়েলো কালার ইয়ক এবং ইয়ক থাকার কারণে নিউক্লিয়াসটা পেরিফেরিতে দেখতে পাচ্ছি এই যে পিঙ্ক কালার দিস ওয়ান ইজ দা নিউক্লিয়াস ব্লাস্টোডার্ম যাকে বলে এটা কিন্তু পেরিফেরিতে চলে গেছে তাইলে অভামের ক্ষেত্রে কি হলো এই আচ্ছা তাহলে ওভারি থেকে এই সেলটাই কিন্তু রিলিজ হয় কোথায় আসে জেনিটাল ডাক্টে জেনিটাল ডাক্টের মাঝে আসার পরে সেই অভামের চারপাশ মানে এগের চারপাশে সেলের চারপাশে অ্যালবুমিন জড়ো হয় এই যে লেয়ার বাই লেয়ার এগুলো অ্যালবুমিন অ্যালবুমিন জড়ো হয় এবং লাস্ট পর্যায়ে ক্যালসিয়াম কার্বনেটের একটা কাভারিং তৈরি তৈরি হয় শেল যাকে বলে এক শেল ঠিক আছে শেল এই যে ব্ল্যাক কালার এটাকে শেল বলছে এইভাবে আমরা ডিম আলটিমেটলি পাই মুরগি বা হাঁস যেই ডিম পারে এইভাবেই ডিম পারে তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম যে এই যে প্রাণী ডিম পারে তাদের যে এক থাকে এগের মাঝে প্রচুর পরিমাণে ইয়ক জমা থাকে এবং ইয়কের কারণে তার নিউক্লিয়াসটা পেরিফেরিতে চলে যায় ঠিক আছে কিন্তু হিউম্যান যেহেতু তার তার বেবি গ্রো করে মার পেটের মধ্যে এই জন্য তার কিন্তু এত বেশি দরকার না হিউম্যান এগের মাঝে ইয়কের পরিমাণ কম থাকে বা থাকে থাকে কম থাকলেও হিউম্যান এগকে বলা হয় মাইক্রোলেসিতাল এগ আর মুরগির ডিমকে কে বলে মেগালেসিতাল এগ আচ্ছা এখন আমরা বুঝবো যে পোলার বডির বিষয়টা কি আমি এখানে একটা ছবি নিলাম এটা হচ্ছে একটা অভাম অভামের মাঝে এই যে নিউক্লিয়াস সাইটোপ্লাজম পুরোপুরি ইয়ক দিয়ে ভর্তি তার নিউক্লিয়াস নিলাম দিস ইজ দা নিউক্লিয়াস অফ দি ইমম্যাচিউর জাম সেল ফিমেল ইমম্যাচিউর জাম সেলে এই হচ্ছে তার নিউক্লিয়াস আর এই হচ্ছে তার সাইটোপ্লাজম যার মাঝে ইয়ক ভর্তি এখন মনে করি এখানে ডিভিশন হচ্ছে ডিভিশন তৈরি হবে মিউসিস ডিভিশন হবে দেখা যাক ডিভিশন হলে কি হবে কিছু ক্রোমোজম এই দিকে আসবে এরা ম্যাক্সিমাম ইয়কের দখল পাবে ম্যাক্সিমাম সাইটোপ্লাজমের দখল পাবে সে হয়ে যাবে এই রকম একটা সেল আর এই পাশে যে ক্রোমোজম গুলো আছে তারা খুব বেশি ইয়ক নিতে পারবে না বা খুব বেশি সাইটোপ্লাজম নিতে পারবে না আলটিমেটলি একটা সেল হয়ে যাবে বড় একটা সেল হয়ে যাবে ছোট এই ছোট্ট সেলটাকে বলবো বলা হয় পোলার বডি তাইলে ওজেনেসিসে কেন পোলার বডি তৈরি হয় তার আনসার একটাই যেহেতু ওজেমি ফিমেল ইম্যাচিউর জাম সেল এর মাঝে নিউক্লিয়াসটা পেরিফেরিতে থাকে এইজন্য ডিউ টু পেরিফেরাল লোকেশন অফ দ্য নিউক্লিয়াস ইন দ্য ইম্যাচিউর জাম সেল ইন দ্য ফিমেল এই হচ্ছে এই কারণে ও পোলার বডি তৈরি হয় ফিমেল গ্যামেটোজেনেসিস মানে ওজেনেসিসের সময় আমরা যদি স্পারমাটোজেনেসিস দেখি এ হচ্ছে একটা ইম্যাচিউর জাম সেল ইন দ্য মেইল তার নিউক্লিয়াসটা সেন্টারে থাকে কারণ তার নিউক্লিয়াসে কোনো সাইটোপ্লাজমে কোনো ইয়ক থাকে না সেন্টারে চলে গেল নিউক্লিয়াসটা সেন্টারে আছে এবার সিমিলার মাইটোসিস হবে মাইটোসিস যখন হবে এই কিছু নিউক্রোমোজম এই পাশে যাবে সেই ক্রোমো সাইটোপ্লাজমটাকে পাবে আর কিছু ক্রোমোজোম এই দিকে আসবে সেই সাইটোপ্লাজমের দখল পাবে আলটিমেটলি দুটো সেল তৈরি হবে ইকুয়াল সাইজের কোনটাই কিন্তু পোলার বডি হয়নি দুটোই ইউজুয়াল সেল তৈরি হলো তাহলে আমরা এখান থেকে ডিসিশন নিলাম যে উজেনেসিসে কেন পোলার বডি তৈরি হয় তার একটাই কারণ কারণ হচ্ছে ফিমেল ইমেচিউর জাম সেলের মাঝে নিউক্লিয়াসটা থাকে পেরিফেরিতে কেন নিউক্লিয়াস থাকে পেরিফেরিতে কারণ হচ্ছে তার সাইটোপ্লাজমের মাঝে প্রচুর পরিমাণে ইয়ক মানে লেসিথিন লাইক সাবস্টেন্স যার নাম ডিউচোর সেটা জমা থাকে বলে ঠিক আছে এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড বিষয়ে আমরা এখান থেকে চিন্তা করতে পারি আচ্ছা তার আগে এখানে আমি একটু প্রশ্নটা দিয়েছি হোয়াই পোলার বডিজ আর ফর্ম এটার উত্তর হচ্ছে ডিউ টু পেরিফেরাল লোকেশন অব নিউক্লিয়াস অফ ফিমেল ইমেচিউর জাম্প এই জন্য পোলার বডি তৈরি হয় হোয়াট ইজ দা ফেইট অফ দি পোলার বডি এই হচ্ছে আমরা এখানে একটা পোলার বডি দেখতে পাচ্ছি আর এই হচ্ছে মেইন উসাইট আর এই হচ্ছে পোলার বডি এখন পোলার বডির ফেইট কি পোলার বডির ফেইট কি পোলার বডিতে ক্রোমোজোম আর এই সেলের ক্রোমোজোম ইকুয়াল আন্ডারস্ট্যান্ড এই আমরা যে এই বড় সেলটা পাচ্ছি তার মাঝে ক্রোমোজোম থাকে 23 পোলার বডিতেও 23 মানে ক্রোমোজোম ঠিকই আছে সমস্যাটা হচ্ছে সাইটোপ্লাজম দখল এ বেশি সাইটোপ্লাজম দখল দিয়েছে এই সাইটোপ্লাজম কম দখল দিয়েছে সাইটোপ্লাজম কম মানেই অর্গানেলি কম অর্গানেলি কম মানে সেল তার কাজ করতে পারবে না আলটিমেটলি পোলার বডি ডিজেনারেশন হয়ে যাবে তাহলে ফেট কি পোলার বডি ডিজেনারেশন দে ডিজেনারেট ইভেনচুয়ালি এখন আমরা আরেকটা জিনিস এখান থেকে একটা বেনিফিট দেখতে পারি পোলার বডি তৈরি হওয়ার একটা বেনিফিট আছে বেনিফিটটা কি মেকানিজম কি কিভাবে কেন পোলার বডি তৈরি হয় সেটা আমি একটা ব্যাকগ্রাউন্ড মেকানিজম দাঁড় করিয়েছি পেরিফেরাল নিউক্লিয়াসের লোকেশনের কারণে এখন বিষয় হচ্ছে তার বেনিফিট কি এই পোলার বডি তৈরি কি কোনো উদ্দেশ্য আছে নাকি এমনি এমনি তৈরি হয় কোনো বেনিফিট আছে সেটা আমাকে একটু যদি চিন্তা করি আমরা জানি যে সাইটো ডিফারেন্সিয়েশনের সময় মেল জাম সেল চিকন হতে থাকে আর ফিমেল জাম সেল বড় হতে থাকে অনেক বড় হয়ে যায় এখন এই সেলটা যদি আমি মিউসিস করে যখন উসাইট তৈরি করব প্রাইমারি উসাইট সেকেন্ডারি উসাইট তখন কিন্তু সেলের সাইজ কমে যাবে হাফ হয়ে যাবে মিউসিস কেন দরকার ক্রোমোজোম নাম্বার কমানোর জন্য আমি ক্রোমোজোম কমাতে গিয়ে তার সাইটোপ্লাজম কমে যাবে তাহলে একদিকে আমি চাচ্ছি সাইটোপ্লাজম বাড়িয়ে সাইজটা বড় করে নিতে অন্যদিকে আমার এই মেকানিজমের কারণে ক্রোমোজোম কমাতে গিয়ে আমার সাইটোপ্লাজম কমে যাচ্ছে তাহলে তো লাভ হচ্ছে না সুতরাং আমি ক্রোমোজোম কমানোর ডিফারেন্ট মেকানিজম ইউজ করব সেটা কি ক্রোমোজোম কমাবো কিন্তু সাইটোপ্লাজম কমতে দিব না সেটাই মেকানিজম হচ্ছে পোলার বডি তৈরি করে দাও তাহলে কিন্তু হয়ে গেল হাওয়াইভার এবার আমি যাচ্ছি যে আমরা জানলাম প্রিমোরডিয়াল জাম সেল থেকেই কিন্তু আলটিমেটলি গ্যামেট ফর্মেশন হয় আহ স্পার্মাটোল বা অফ স্পাম তৈরি হয় বা ওসাইটর ওভাম তৈরি হয় সবগুলোর আদি সেল হচ্ছে প্রিমোর্ডিয়াল জাম্পসেল এই প্রিমোডিয়াল জাম্প সেল কোথা থেকে আসে এখানে আমি একটা ডায়গ্রাম দেখতে পাচ্ছি দিস ই দ্য ইয়র্ক সেট ইয়র্কশেকের ওয়াল এটা একটু কেটে ওয়ালটা দেখানো হচ্ছে এই ইয়র্কশেকের ওয়ালের মাঝে থাকে হচ্ছে প্রিমোডিয়াল জাম্পসেল তাইলে প্রিমোর্ডিয়াল জাম্পসেল থাকে হচ্ছে ইয়র্কশেকের ওয়ালে আর ইয়ক ওয়ালে আসে ফ্রম দা ইপি ব্লাস্ট ইপি ব্লাস্ট হচ্ছে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে যে জাম ডিস্ক থাকে সেখানে দুটো লেয়ার থাকে একটা হচ্ছে ইপি ব্লাস্ট আর একটা হাইপো সেই ইপি ব্লাস্ট থেকে সেল মাইগ্রেট করে ওয়াল ইয়ক ওয়ালে চলে আসে ঠিক আছে তাহলে ওয়াল অফ দি ইয়ক ইপি ব্লাস্ট থেকে আসে সেল দেন ওয়াল অফ দি ইয়ক থেকে সেলগুলো আবার প্রিমোরডিয়াল জাম সেল মাইগ্রেট করবে মাইগ্রেট করে থ্রু দা ডরসাল মেজেন্টেরি ঠিক আছে ডরসাল মেজেন্টেরি অফ দি হাইনগাট এটাকে ফলো করে সে চলে যাবে ডেভেলপিং গোনাড এর দিকে থ্রু বাই দা এমিবয়েড মুভমেন্ট এই হচ্ছে ডেভেলপিং গোনাড এই হচ্ছে এমিবয়েড মুভমেন্ট করে এর আগে গোনাডে ঢুকে যাবে এই হচ্ছে ডরসাল মেজেন্টেরি এই দিয়ে প্রিমোরিয়াল জামসেল সেল গিয়ে এই ডেভেলপিং গোনাডে এন্টার করে যাবে সো আমরা এখানে কি বুঝলাম আমরা বুঝলাম হচ্ছে যে আমাদের প্রিমোরিয়াল জামসেলেন আদি সোর্স হচ্ছে ওয়াল অফ দ্য ইয়র্কসে যদিও ওয়াল অফ দ্য ইয়র্ক্সেকে সে আসে এপি ব্লাস থেকে কিন্তু আমরা ইমিডিয়েট সোর্স বলতে পারি ওয়াল অফ দ্য ইয়র্ক্সে তারা কোথায় আসে ডেভেলপিং গোনাডে কিভাবে আসে বাই দা এনি বয়েড মুভমেন্ট মনে রাখতে হবে এনিবয়েড মুভমেন্টের মাধ্যমে কি কোন রাস্তায় আসে থ্রু দা ডরসাল মেজেন্টারি অফ দ্য হাইনঘাট এই দিয়ে সে চলে আসলো যাকে বলা যায় ডেভেলপিং গোনাডের এর মাঝে নাও আমি যাচ্ছি স্পার্মাটো জেনেসিস এর মাঝে এই স্পার্মাটো এর ডেফিনেশন কি আমি এখানে একটা ডেফিনেশন দিয়েছি ফরমেশন জেনেসিস মানে আর স্পার্মাটো মানে স্পার্ম সো ফরমেশন অর প্রোডাকশন অফ দি স্পার্ম বা স্পার্মাটো জোয়া ফ্রম প্রিমোরিয়াল সেল হুইচ অকার ইন দ্য মেইল গোনাড

ফরমেশন অফ স্পার্ম ফ্রম স্পার্মাটোগোনিয়া এইভাবেও বলে থাকে তবে স্পার্মাটোগোনিয়া কিন্তু নিজে আবার আসে প্রিমোরিয়াল সেল থেকে সুতরাং কেউ যদি বলে স্পার্মাটোজেনেসিস হচ্ছে স্পার্মাটোগোনিয়া থেকে হয় তো অসুবিধা নাই নো প্রবলেম আবার কেউ যদি প্রিমোরিয়াল জামসেল বলে দিস ইজ অলসো কারেক্ট এন্ড মোর কারেক্ট দুটোই বলা যাবে ঠিক আছে ল্যাংম্যানের মাঝে তারা স্পার্মাটোগোনিয়া বা উগোনিয়া থেকে সাইট টু রিফর্মেশন বা স্পার্ম ফরমেশন কে স্পারমাটোজেনেসিস অর ওজেনেসিস বলতে চায় কিন্তু আমি বলবো এটা প্রিমোরডিয়াল জাম সেল হওয়া উচিত তবে একটা বললেই হলো এবং এই স্পারমাটোজেনেসিসটা শুরু হয় এট পিউবারটি পিউবার্টিতে শুরু হয় এবং এটা চলে থ্রুআউট দা লাইফ মানে একটা মেল পারসন যতদিন বেঁচে থাকে ততদিন স্পারমাটোজেনেসিস চলতে থাকে এন্ড স্পার্মাটোজেনিসিস এর জন্য 74 ডেজ টাইম লাগে আগের বইতে এগুলো 64 ডে লেখা ছিল কিন্তু এখনকার বইতে 74 ডে লিখেছে সো আমরা এখন 74 ডেই বলবো এবং এর জন্য আলটিমেটলি হরমোন লাগবে এই কাজের জন্য FSH and LH যদিও FSH মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন কিন্তু টেস্টিসে কোনো ফলিকল নাই এলএইচ মানে লুটিনাইজিং হরমোন টেস্টিসে কোনো লুটিনাইজেশনের বিষয় নাই কিন্তু নামগুলো ওই ফিমেলের নামগুলি রেখে দেওয়া হয়েছে তবে লুটিনাইজিং হরমোনের আরেকটা নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এরা লেডিক সেলকে স্টিমুলেট করে হাওয়ার স্পার্মাটোজেনেসিসের জন্য স্টিমুলেটর সেল এ হরমোনাল ফ্যাক্টর হচ্ছে এফএসএইচ এন্ড এলএইচ এখন স্পার্মাটোজেনেসিসটা হয় কোন জায়গায় হয় টেস্টিসে এ তো আমরা জানি হুই চকার ইন দা মেল গোনা টেস্টিস ডেফিনিশনেই বলে আসছি সো হয় কিন্তু টেস্টিসের মাঝে এখন কথা হচ্ছে যে টেস্টিসের কোথায় হয় টেস্টিসের হয় হচ্ছে ইন দা সেমিনিফেরাস টিউবুল এই যে কয়েল কতগুলো টিউব দেখা যাচ্ছে তার নাম সেমিনিফেরাস টিউবুল তাইলে স্পার্মাটোজেনেসিস হয় সেমিনিফেরাস টিউবুলের মাঝে এখন সেমিনি ফেরাস কোথায় হয় ইন দা ওয়াল অফ দা সেমিনি ফেরাস টিউবিল সেমিনি ফেরাস ওয়ালে দুই রকমের সেল থাকে একটা হচ্ছে সার্টোলি সেল আর আরেকটা হচ্ছে স্পারমাটোজেনিক সেল সেমিনি ফেরাস ওয়ালে দুটো সেল থাকে একটা হচ্ছে স্পারমাটোজেনিক সেল আর একটা হচ্ছে সার্টোলি সেল বা সাপোর্টিং সেল এই স্পার্মাটোজেনিসিস হয় স্পার্মাটোজেনিক সেল থেকে আর স্পার্মাটোজেনিক সেলের আদি পিতা হচ্ছে প্রিমোরিয়াল জাম সেল আদি পিতা স্পার্মাটোজেনিক সেলেরই আদি পিতা হচ্ছে প্রিমোরিয়াল জাম সেল তাহলে যদি জিজ্ঞেস করে জেনিসিস কোথায় হয় হ্যাঁ গ্রস সেন্সে টেস্টিসে হয় টেস্টিসের কোথায় সেমিনিফেরাস টিউবুলে কোথায় ওয়ালের মাঝে কোন সেল থেকে হয় স্পারমাটোজেনিক সেল থেকে তার আদি সেলের নাম কি প্রিমোরডিয়াল জাম সেল দ্যাট ইজ দা এখানে আমরা এই যে সেকশন দেখানো হচ্ছে টেস্টিসের একটা লুমেন দেখা যাচ্ছে সেমিনিফেরাস টিউবুলের তার ওয়াল দেখা যাচ্ছে ওয়ালের মাঝে অনেক ধরনের সেল দেখা যাচ্ছে এই ওয়ালের মাঝে দুই রকমের সেল থাকে সারটোলি সেল থাকে স্পার্মাটোজেনিক সেল থাকে এখন আমরা জানতে চাই স্পারমাটোজেনেসিসের স্টেপগুলো কি কি প্রথম দুটো স্টেপ একটা হচ্ছে ডিভিশন ফেজ আর আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে সাইটোর ডিফারেন্সিয়েশন ডিভিশন ফেজের মধ্যে আমরা পাবো প্রথম ধাপটা মাইটোসিস প্রথম দুই ধাপ হচ্ছে মাইটোসিস এই ধাপকে বলে স্পারমাটোসাইটোজেনেসিস বা স্পার্মাটোসাইটোসিস এই প্রথম দুই ধাপকে বলা হয় স্পার্মাটোসাইটোজেনেসিস অর স্পার্মাটোসাইটোসিস এটা বেসিক্যালি মাইটোসিস তারপরে হবে মিউসিস মিউসিস এর 1 এন্ড মিউসিস 2 এই দুটুকে বলে ডিভিশন ফেজ এরপরে হবে এরপরে হবে হচ্ছে সাইটো ডিফারেন্সিয়েশন যেটাকে বলছি আমরা মেটামরফোসিস এবং স্পার্মাটোজেনেসিসে এই সাইট ডিফারেন্সিয়েশনের অন্য নাম হচ্ছে এবং আমরা এখানে একটা জিনিস যদি দেখি প্রথমে এখানে দেখানো যাচ্ছে স্পার্মাটোগোনিয়া যদিও স্পার্মাটোগোনিয়ার আগে থাকে প্রিমোডিয়াল জামসেল কিন্তু প্রিমোডিয়াল জামসেল টেস্টিসে যাওয়া মাত্র সে স্পার্মাটোগোনিয়াতে কনভার্ট হয়ে যায় এই জন্য আলটিমেটলি স্পার্মাটোগোনিয়া থেকে দেখালে কোনো প্রবলেম নাই এখানে স্পার্মাটোগোনিয়া দেখা যাচ্ছে স্পার্মাটোগোনিয়া তিন রকমের একটা হচ্ছে ডার্ক টাইপে এদের নিউক্লিয়াসটা ডার্ক থাকে ক্লিয়ারলি ভিজিবল থাকে এরা হচ্ছে স্টেম সেল এদের মাঝে খুব একটা মাইটোসিস হয় না দেন এই সেলগুলোকে বলে পেইল টাইপে সেল পেইল টাইপে নিউক্লিয়াস কিন্তু পেইল আগেরটা নিউক্লিয়াস ডার্ক ছিল কিন্তু এর নিউক্লিয়াস পেইল হয়ে গেছে এই জন্য একে বলে পেইল টাইপ এসেল এই পেইল টাইপ এসেল ও স্টেম সেল তবে এদের মাইট্রোসিস হয় এরা মাইট্রসিস হয়ে তৈরি করে টাইপ বিস পারমাটোগোনিয়া এরা এরা হচ্ছে টাইপ বিস পারমাটোগোনিয়া তাইলে পারমাটোগোনিয়া কয় রকমের তিন রকমের একটা হচ্ছে টাইপে ডার্ক টাইপে পেইল আর টাইপ বি মানে টাইপে টাইপ বি টাইপের মাঝে ডার্ক টাইপ পেইল টাইপ আর একটা হচ্ছে টাইপ বি আর টাইপ বিস পারমাটোগোনিয়া আল্টিমেটলি মিউসিসের মাধ্যমে প্রাইমারি স্পারমাটোসাইট ফর্ম করে এই টাইপ বি থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হবে দেন প্রাইমারি স্পারমাটো এই এবং এই ডিভিশনটা হচ্ছে এটা হচ্ছে ডিভিশন দেন প্রাইমারি থেকে সেকেন্ডারি এই ধাপটা সেকেন্ডারি থেকে এটা হচ্ছে মিওসিস টু আর স্পার্মাটিট থেকে স্পার্মাটোজোয়া তৈরি হওয়া দ্যাট ইজ দা স্পার্মিওজেনেসিস আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে থাকে প্রিমোরিয়াল জাম্প সেল এই গুলো এর মাধ্যমে স্পারমাটোগোনিয়াম তৈরি করবে তিন রকমের স্পারমাটোগোনিয়া আছে আমরা বলেছি স্পারমাটোগোনিয়া আবার মাইটোসিস এর মাধ্যমে তৈরি করবে প্রাইমারি স্পার্মাটোসাইট। প্রাইমারি স্পারমাটোসাইট এবার মিউসিস ওয়ান দিয়ে সেকেন্ডারি এবং মিউসিস টু দিয়ে স্পার্মাটিড তৈরি করবে স্পার্মাটিড মেটামোরফোসিস এর মাধ্যমে আকৃতির পরিবর্তনের মাধ্যমে স্পার্মাটোজোয়া তৈরি করবে দ্যাট ইজ দা ফ্লো চার্ট অফ দি স্পার্মাটোজেনেসিস আমরা দেখতে পাচ্ছি এই প্রথম দুই ধাপকে বল দুই ধাপ হচ্ছে মাইটোসিস যার নাম সাইটোজেনেসিস তারপরে দুই ধাপ হচ্ছে মিউসিস এই এই দুই ধাপ হচ্ছে মিউসিস আর লাস্ট স্টেপ হচ্ছে স্পার্মিওজেনেসিস বলে স্পার্মাটিক থেকে স্পার্মাটোজোয়া তৈরি হওয়া তার নাম স্পার্মিওজেনেসিস প্রথম দুটো স্টেপকে বলে ডিভিশন ফেজ আর পরের স্টেপটাকে বলে সাইটো ডিফারেন্সিয়েশন আমরা যে শুরুতে বলেছিলাম যে টোটাল স্পার্মাটোজেনেসিসে দুটো ধাপ আছে ডিভিশন ফেজ সাইটো ডিফারেন্সিয়েশন ডিভিশনের আন্ডারে পড়বে স্পার্মাটোসাইটোজেনেসিস দ্যাট ইজ মাইটোসিস আর মিওসিস আর ডিফারেন্সিয়েশনের মাঝে পড়বে স্পার্মিও এই হচ্ছে গিয়ে আমার ফ্লোচার আমরা যদি লিখতে একটা ডেফিনিশন দিব আর আমরা ইউজ করব। এখন আমরা দেখতে পারি ক্রোমোজোমের সংখ্যা কি প্রিমোডিয়াল জামসেলে ক্রোমোজোম থাকে ডিপ্লয়েড মানে 46 ক্রোমোজোম দেন স্পার্মাটোগোনিয়াম মাইটোসিস হয় আমরা জানি মাইটোসিসে সেম টাইপ অফ সেল তৈরি হবে তার মানে সেও ডিপ্লয়েড হবে 46 ক্রোমোজোম থাকবে দেন আবারো মাইটোসিস হচ্ছে এর মাঝেও 46 ক্রোমোজোম মানে ডিপ্লয়েড হবে দেন মিউসিস হচ্ছে মিউসিস দিয়ে ক্রোমোজোম কমে যাবে ফার্স্ট মিউটিক ডিভিশনে 23 ক্রোমোজোম মানে হ্যাপ্লয়েড হয়ে যাবে কিন্তু তখনো এই ক্রোমোজোমের মাঝে ডাবল স্ট্র্যান্ডে ডিএনএ থাকে ডাবল ডিএনএ থাকে ঠিক আছে এখানে ডাবল ডিএনএ থাকে তেইশটা ক্রোমোজোমে ডাবল ডিএনএ এক একটা ক্রোমোজোমে একটা ডিএনএ থাকার কথা কিন্তু এখানে একটা ক্রোমোজোমে দুটো ডিএনএ থাকে এই জন্য মিউসিস টুতে আবারও মিউসিস টুতে ক্রোমোজোম এবার সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে যাবে সিঙ্গেল স্ট্র্যান্ড বা সিঙ্গেল হয়ে যাবে ক্রোমোজোম ডিএনএ তাহলে মিউসিস ওয়ান এর মাধ্যমে কি তৈরি হলো মিউসিস ওয়ান এর মাধ্যমে ক্রোমোজোম হয়ে গেল টোয়েন্টি থ্রি হ্যাপ্লয়েড মিউসিস টুর মাঝেও টোয়েন্টি দেখা যাচ্ছে তাইলে কোনো পার্থক্য কি আছে আছে প্রথমটাতে তাকে ডাবল ডিএনএ কিন্তু পরেরটাতে সিঙ্গেল ডিএনএ মানে নর্মাল হয়ে গেল দেন এরপরে মেটামোরফোসিস হবে স্মার্মাটো জোয়া তৈরি হবে তার মাঝে ক্রোমোজোম হ্যাপ্লয়েডই থেকে যাবে সো আলটিমেটলি হ্যাপ্লয়েড ক্রোমোজোম তৈরি হবে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু স্পারমিওজেনেসিস এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট শর্ট নোট আছে স্পারমিওজেনেসিস নিয়ে

স্পার্মাটিড তার জেনেসিস জেনেসিস যে পদ্ধতিতে গুলো হবে হচ্ছে আরেকটা নাম হচ্ছে স্পার্মাটোবাস্টবার তো আমরা যেকোনো একটা ডেফিনিশন ইউজ করবো যার যেটা ভালো লাগে সেটা তোমরা ইউজ করবে দুটো ডেফিনিশন দেওয়া হলো

প্রথমে হচ্ছে ফরমেশন অব দি অ্যাক্রোজম দুই নম্বরে নিউক্লিয়াস কনডেন্সড হয়ে যায় কনডেন্সেশন অব দি নিউক্লিয়াস তারপরে হচ্ছে ফরমেশন অফ নেক মিডিল পিস এন্ড টেইল ফরমেশন অব নেক মিডিল পিস এন্ড টেইল আর চার নাম্বার হচ্ছে শেডিং অফ মোস্ট অব দি সাইটোপ্লাজম শেডিং অফ বেশিরভাগ সাইটোপ্লাজম শেড শেডিং হয়ে যাবে হয়েছে সেই এই অবস্থায় আসবে এই চেঞ্জগুলোর মাধ্যমে আলটিমেটলি স্পার্মিওজেনেসিস হয় এবং স্পার্মাটিট গুলো স্পার্মাটোজোয়াতে কনভার্ট হয় পরীক্ষাতে তাহলে স্বপ্ন যদি আসেনিসিস নিয়ে আমাদেরকে একটা ডেফিনিশন দিতে হবে তারপরে হচ্ছে কি কি চেঞ্জ হয় চেঞ্জ গুলো লিখতে হবে এবং এই সেন্টেন্স গুলো এই লাইনগুলো কিন্তু ল্যাংম্যানের লাইন ল্যাংম্যানের এই কথাগুলো সব টিচার খুব পছন্দ করে এই এই ভাষাতেই সেই কথাগুলো কিন্তু একদম ঝরঝরা মাথার মধ্যে রাখতে হবে আমরা একটা শব্দ পেয়েছি অ্যাক্রোজম অ্যাক্রোজম জিনিসটা কি অ্যাক্রোজম কিছুই না এটা একটা মডিফাইড লাইসোজম এটা একটা স্পেশালাইজড লাইসোজম যে কোনো সেলের মাঝে লাইসোজম থাকে লাইসোজমের মাঝে এনজাইম থাকে হাইড্রোলাইটিক এনজাইম যে কোনো সেলেই থাকে কিন্তু স্পার্মের মাঝে একটা স্পেশাল লাইসোজম থাকে যেটার মাঝে স্পেশাল কিছু এনজাইম ক্যারি করে সেই স্পেশাল লাইসোজমটার নামই হচ্ছে অ্যাক্রোজম কোথায় থাকে এটা থাকে হচ্ছে হেড রিজনে নিউক্লিয়াসকে কভার করে রাখে পার্সিয়ালি কভার করে রাখে নিউক্লিয়াসের এন্টিরিয়র অ্যাসপেক্টকে দিস ইজ দা নিউক্লিয়াস দিস ইয়েলো কালার স্ট্রাকচার ইজ দা অ্যাক্রোজোম সেটা ক্যাপের মতো করে নিউক্লিয়াসকে পার্সিয়ালি কভার করে রাখে সো কভারিং এন্টিরিয়র অ্যাসপেক্ট অফ দিস স্পার্ম নিউক্লিয়াস কন্টেইনিং ভেরিয়াস এনজাইম এর মাঝে ভেরিয়াস এনজাইম থাকে নেসেসারি ফর পেনিট্রেশন অফ দি ওভাম আমরা এই ছবিতে এই দেখছি একটা করতে গেলে তার চারপাশে কিছু ব্যারিয়ার আছে যেমন এক নম্বর ব্যারিয়ার হচ্ছে এই সেলগুলো যার নাম করোনা রেডিয়েটা এই করোনা রেডিয়েটার সেলগুলোকে রিমুভ করতে হবে না হলে এই স্পাম গিয়ে কাছে যেতে পারবে না দেন তার বাইরে আরেকটা এই যে গ্রিন কালার লেয়ার দেখা যাচ্ছে যার নাম জোনা সো যদি জোনা ক্রস না করে তাও কাছে স্পাম যেতে পারবে না তাহলে আমরা বুঝলাম স্পামকে যদি অভামের কাছে যেতে হয় এক নম্বরে করোনা রেডিয়েটাকে ক্রস করতে হবে দেন জোনা পেলোসিডাকে ক্রস করতে হবে তারপরে তাকে এখানে যেতে হবে এই এই যা কাজগুলো করার জন্য এনজাইম লাগে সেই এনজাইম গুলোই থাকে এই অ্যাক্রোসোমের মাঝে সো অ্যাক্রোজোম ইজ এ স্পেশালাইজড লাইসোজোম কভারিং ইন্টেরিয়র অ্যাস্পেক্ট অফ দি স্পার্ম নিউক্লিয়াস কন্টেইনিং ভেরিয়াস এনজাইমস নেসেসারি ফর পেনিট্রেশন অফ দি ওভাম এন্ড ইটস সারাউন্ডিং লেয়ার ডিউরিং ফার্টিলাইজেশন দ্যাট ইজ অ্যাক্রোজোম এখন প্রশ্ন আসে অ্যাক্রোজোমে কি কি এনজাইম থাকে আমরা অ্যাক্রোসোমের এনজাইমগুলো ভাইভাতে জিজ্ঞেস করা হয় এক নম্বরে হাইয়ালুরোনাইডেজ থাকে নিউরামাইনেডেজ থাকে অ্যাসিড ফসফাটেজ থাকে অ্যাক্রোসিন অ্যাক্রোসোমেইস এনজাইম থাকে দেন প্রোটিয়েজ থাকে একটা যার নাম ট্রিপসিং লাইক সাবস্টেন্স এগুলো হচ্ছে অ্যাক্রোসোমের ভেরিয়াস এনজাইম কাজ কি অ্যাক্রোসোমের কাজটা তো আগেই বলেছি যে সে ফার্টিলাইজেশনের ভেরিয়াস ভেরিয়ার অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশনের জন্য তিনটা বেরিয়ার আছে তার প্রথম দুটো বেরিয়ার করোনার রেডিয়েটা এবং জোনাপেলিসিটাকে পেনিট্রেট করতে হেল্প করবে এই অ্যাক্রোজোমাল এনজাইমগুলো সো অ্যাক্রোজোমাল এনজাইমস হেল্প ইন দ্য পেনিট্রেশন অফ ফার্স্ট টু বেরিয়ার ফার্স্ট টু বেরিয়ার মানে করোনার রেডিয়েটা এন্ড জোনাপেলিসিটা ডিউরিং ফার্টিলাইজেশন এই কাজে হেল্প করে ও এবং যখন স্পার্ম গিয়ে আলটিমেটলি জোনাপেলিসিটাকে টাচ করে তখন অ্যাক্রোজোম তার এনজাইমগুলো সে রিলিজ করে দেয় কমপ্লিটলি যাকে বলে অ্যাক্রোজম রিয়েকশন অ্যাক্রোজম রিয়েকশন বলে আচ্ছা স্পাম তো তৈরি হলো এবার আমাদের স্পার্মাটোজেনেসিসের মাধ্যমে স্পাম প্রোডাকশন হয়ে গেল সেই স্পামটা কোথায় আছে সেমিনিফেরাস টিউবুলের ওয়ালের মাঝে আছে এবার ওয়াল থেকে সে যাবে লুমেনের মাঝে ডেইলি স্পাম প্রোডাকশন হয় 300 মিলিয়ন আগের বইতে আমরা বলতাম ওয়ান মিলিয়ন এখনকার বইতে থ্রি হান্ড্রেড মিলিয়ন বলে থাকে আমরাও থ্রি হান্ড্রেড মিলিয়ন নিলাম ডেইলি স্পাম প্রোডাকশন থ্রি হান্ড্রেড মিলিয়ন এবং ফুললি ফর্ম স্পার্মাটোজোয়া এবার লুমেনে এন্টার করবে ছিল ওয়ালে সেমিনিফেরাস টিউবুলের ওয়াল থেকে লুমেনে চলে যাবে যাকে বলে স্পার্মিয়েশন তারপরে তারা মুভ করবে এপিডিডাইমিসের দিকে এই হচ্ছে এপিডিডাইমিস সো স্পার্মাটোজোয়া গুলো এই লোমেন থেকে তারা ধীরে ধীরে দিকে যাবে কেন কিভাবে যাবে কেউ মনে করতে পারে তো টেইল টেইল আছে দিয়ে যাবে বাট ফর্ম কিন্তু একদম দুর্বল থাকে তারা কিন্তু মুভ করতে পারে না এই জন্য তাকে মুভ করতে গেলে লাগে মাই সেল এক ধরনের মায়োফাইব্রোব্লাস্ট ব্লাস্ট লাগে যে সেলগুলো থাকে সেমিনি ফেরাস টিউবুলের বাইরে সেমিনি ফেরাস টিউবুলের ওয়ালের বাইরে এক ধরনের মায়ো ফাইব্রোব্লাস্ট থাকে এরা ফাইব্রোব্লাস্ট ওই কন্ট্রাকটাইল এবিলিটি এই সেলগুলো কন্ট্রাক্ট করবে কন্ট্রাক্ট করলে লুমেনের মাঝে চাপ পড়ে তখন স্পানগুলো ভেসে ভেসে সে এই এপিডিডাইমিসে চলে যাবে ইনিশিয়ালি স্পার্মাটোজোয়া আর স্লাইটলি মোবাইল শুরুতে খুবই অল্প মোটিলিটি থাকে তার তেল থাকে কিন্তু তারপরে খুব বেশি মোটিলিটি থাকে না যেমন আমরা যদি দেখি একটা বেবি যখন জন্ম হয় তার তো হাত পা সবই থাকে তাই বলে কি সে হাঁটতে পারে পারে না একই রকম ভাবে স্পার্মের টেইল আছে তৈরি হয়ে গেছে স্পার্ম তার টেইল আছে কিন্তু সে মুভ করতে পারে না সে মুভ করতে পারে না বলেই মাইওয়েড সেলের হেল্প লাগে সো কিন্তু যখনই সে পিডিডাইমিসে চলে যায় তখনই কিন্তু সে ফুল মোটিলিটি পেয়ে যায় সে মোটাইল হয়ে যায় এখন আমি আমাদের উদ্দেশ্য হচ্ছে স্পামকে স্টোর করব এপিডিডাইমিসে জমা রাখব। কারণ এই স্পাম তো যে কোনো সময় বের হলে চলবে না ঠিক আছে এখানে সে জমা থাকতে হবে সাপোজ আমি চাই আমাদের ক্লাসে যে স্টুডেন্ট গুলো আছে সেই স্টুডেন্ট গুলোকে আমি ক্লাসরুমে বন্দি করে রাখতে বা আটকে রাখতে তো এমনি এমনি কি স্টুডেন্ট আটকে থাকবে যদি ডর ভয় আমরা না দেখাই তাহলে তো সে থাকবে না সে তো হইচই করবে আমরা ভয় দেখাই বিভিন্ন ভাবে একই রকম ভাবে স্পামকে যদি আমি চাই স্টোর করে রাখতে এপিডিডাইমিংস বা ভাস ডিফারেন্সের মাঝে তাকে সাপ্রেস করতে হবে কারণ তার তো হাত পা আছে অলরেডি সে মোটাইল হয়ে গেছে ইনিশিয়ালি মোটিলিটি ছিল না কিন্তু এপিডিডাইমিসে আসা মাত্র তার মোটিলিটি তৈরি হয়ে গেছে এখন তো সে মুভ করা শুরু করবে স্টোর থাকবে না সে চাইবে এদিক ওদিক সরে যেতে সে চাইবে এদিক ওদিক গিয়ে ইফটিজিং করতে তাইলে তা উপায় কি আমি কিভাবে তাকে থামাবো থামানোর বুদ্ধি আছে স্টোরেজটা হয় এপিডিডাইমিস আর ভাস ডিফারেন্সের মাঝে এবং এই স্টোরেজে হেল্প করতে করার জন্য দেখা যায় এই দুই জায়গার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে এপিথেলিয়ামের মাঝে স্টেরিওসিলিয়া থাকে স্টেরিওসিলিয়া হচ্ছে এক ধরনের সিলিয়া যে মো মুভ করতে পারে না এরা নট ট্রু সিলিয়া দে আর নট ট্রু সিলিয়া ট্রু সিলিয়া কে বলে কাইনোসিলিয়া এরা কিন্তু কাইনোসিলিয়া না মানে মুভ করতে পারে না এরা স্টেরিওসিলিয়া তো যদি মুভ করতে না পারে তাহলে এদের তৈরি হয়ে লাভ কি একটাই উদ্দেশ্য সারফেস এরিয়া বাড়ানো স্টেরিওসিলিয়া ইনক্রিজ এবজর্বটিভ সারফেস এরিয়া এবং বিষয় আছে কোন জিনিস এবজর্ব হবে এবজর্ব হবে হচ্ছে ফ্লুইড যে ফ্লুইডটা তৈরি করেছে সারটলি সেল এবং যে ফ্লুইডটার মধ্য দিয়ে স্পামগুলো ভেসে ভেসে এখানে আসছে সেই আমার উদ্দেশ্য কি ছিল আমার উদ্দেশ্য ছিল স্পামগুলোকে আমি ট্রান্সফার ট্রান্সপোর্ট করে নিয়ে আসব এপিডিডাইমিস বা ভান্স ডিফারেন্সের মাঝে স্টোর করার জন্য এখন আনার জন্য আমার দরকার পড়েছে একটা ফ্লুইড আর আনার জন্য আমার দরকার পড়েছে মাইওয়াইড সেল ফ্লুইডের মাঝে স্পার্ম ভেসে ছিল মাইওয়াইড সেল বাইট থেকে প্রেসার দিয়েছে সে ভেসে ভেসে এখানে চলে আসছে চলে আসার কাজ তো সে এখন কি আমার ফ্লুইডের দরকার আছে না ফ্লুইডটাকে আমাকে অ্যাবজর্ব করতে হবে ফ্লুইড অ্যাবজর্ব করতে গেলে আমার লাগবে হচ্ছে মডিফিকেশন যেমন স্টেরিওসিলিয়া এগুলো লাগবে। এবং লং মাইক্রোভিলাইকেই স্টেরিওসিলিয়া বলে সুতরাং স্টেরিওসিলিয়া থাকে এই জায়গাগুলোতে এই কারণে আমরা একটা জিনিস চিন্তা করতে পারি যদি এখানে ট্রু থাকতো স্টেরিওসিলিয়ার বদলে তাহলে কত বড় খারাপ জিনিস হতো কোনো স্পাম স্টোর থাকতে পারত না আসা মাত্র স্পামকে সে ঝাড়ু দিয়ে বের করে ফেলতে ফেলে দিত এবং সকল ছেলেদেরকে ডায়াপার পরে থাকতে হতো কারণ স্পাম রিলিজ হতে থাকতো কন্টিনিউসলি সো আমরা বেঁচে গেছি নাও আমরা যেটা বুঝলাম এই স্টোরেজ তো হবে ইয়ের মাঝে বা ফার্স্ট ডিফারেন্সে কিন্তু এরা এদের যেহেতু মোটিলিটি আছে তাহলে এরা তো মুভ করতে থাকবে এদিক ওদিক চলে যাবে তাদেরকে কিভাবে আমরা আটকাবো এই আটকানোর প্রসেসকে বলে ডিক্যাপাসিটেশন এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্সের ভিতরে স্পাম যে জমা থাকবে এর জন্য ডিক্যাপাসিটেশন দরকার পড়ে কি কয় হয় হিয়ার মোটিলিটি অফ দিস স্পার্ম ইজ সাপ্রেসড বাই ইনহিবিটরি সাবস্টেন্সেস এই এপিডিডাইমিস এবং ভাস ডিফারেন্সের ওয়াল থেকে কিছু ইনহিবিটরি সাবস্টেন্স রিলিজ হবে যারা স্পামকে এবার তারা মোটিলিটি সাপ্রেস করে দিবে কারণ স্পার্ম এখন মোটাইল এদের মোটিলিটি বন্ধ না করলে কিন্তু এরা স্টোর থাকবে না সো এইটাকেই বলে ডিক্যাপাসিটেশন সো স্পার্ম গুলো এপিডিডাইমিস বা ভাস ডিফারেন্সে আসার পরে এদের ওয়াল থেকে এই লাইনিং এপিথিলিয়াম থেকে ইনহিবিটরি সাবস্টেন্স রিলিজ হয় যারা স্পার্মের মোটিলিটিকে সাপ্রেস করে দেয় এটাকে বলে ডিক্যাপাসিটেশন So this is all from my side today. Thank you very much for watching me, and please subscribe my channel. Will I me by clicking this bell icon, and please share the content with your friends, and give a like and comment in the comment section of the YouTube video. So thank you and take care. Goodbye.